শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এই নাইটিগুলো এখানেই মেলে দিচ্ছি। এখানে সকালে রোডটা খুব সুন্দর লাগে, দুধের কাকু আসলো দুধ দিতে। আমাদের সকালবেলা কোনো সময় দুধ দেয়, কোনো সময় দুধ বিকেলবেলা দেয়। সকালে একবার, বিকেলে একবার জল দিতেই হয় গাছের গোড়ায়, কারণ এখন যে পরিমাণে রোদ উঠে আর এই গাছের গোড়াগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ সারাটা দিন রোদটা এখানেই লাগে। আর এই যে এদিকে উপরের গাছগুলো এত বেশি গ্রোথ হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। আর বারান্দা বাগানটা বেশ অনেকেই পছন্দ করে কিন্তু, কারণ গাছগুলো খুব সুন্দর দেখা যায়, দারুণ লাগে। তো দেখো আজকে সকাল সকাল আবার দুধ দিয়ে গেল, কখনো কখনো দেয়, কখনো কখনো দেয় না। মা বাথরুম গেল স্নান করবে। তোমরা কি বাড়ি যাও? হাই হাই, ব্যাগ টুবলা নিয়ে বাড়ি চলে যায়। সবাইকে টাটা দিয়ে দাও, আবার কোন দিন ছড়া টাটা সবাইকে ছড়া, আবার কোন দিন শোনাবা? কালকে তুমি কালকে আসবে? আবার আসবো না, মিকিও টাটা দিতে জানো, আর জানতে যাও চলো 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 মিকি মিকি যাও, টাটা টাটা, আবার এসো। ঘর দর সমস্ত কিছু ঝাড়ু দেওয়া হয়, কিন্তু এই পাশে আর ঝাড়ু দেওয়া হয় না। তো ভাবলাম এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিই, রাস্তারই না, রাস্তা দিয়ে যেতে আসতে খুব খারাপ লাগে দেখতে। এক তো হচ্ছে মাকড়সার জুল এখানে সমানে, আর চুল টুল আটকে ছিল। একটা জিনিস তোমাদেরকে দেখাই, তো এটা যার জমি আর কি, মানে উনি ওনার সামনেই আমরা এখানে মানে যাই করি, গাছ টাছ লাগাই, মানে আমাদের প্রতি কোনো ওনার ইয়ে নেই, কারণ আমরা যেরকম করি সেরকম পরিষ্কার করেও রাখি আর কোনো ক্ষতি করি না ওনার। তো এই জায়গাটা অনেকটা ঢালু ছিল, এবার এখান থেকে ওখানে যখন আমরা টপকে যাই তখন এই বেড়ার মধ্যে লাগে, তারপরে অনেকটা অসুবিধা হয়। সকালবেলা এসে দিয়ে মানে শুনছিলাম যে এখানে মাটি ই করছে, মানে মাটির মধ্যে ধুকনু করে আওয়াজ করে না, এরকম করছিলো। তো এই জায়গার মধ্যে মাটি টাটি দিয়ে দেখো উঁচু করে দিয়েছে, বেড়াটা আবার বেঁধে ঠিকঠাক করে দিয়ে গেল। দেখো সাদের লাউ নিয়ে আসলো বাজার থেকে, তো চাটা আমরা খেয়ে ও গেছিলো বাজারে লাউ আনতে, কারণ মাছের মাথা অনেকগুলো জমেছে, এবার মাছের মাথা দিয়ে লাউ দিয়েই ভালো লাগবে বেশি, সে কারণে ওকে বলেছিলাম যে লাউ আনতে। দেখো কত বড় লাউ, মানে ছোট লাউ, এই জন্যই বললাম লম্বা বেশি। আর মা এদিকে পুজো দিয়ে উঠলো, ওই দেখো আমাদের বাড়ির আশেপাশে সবাই গায়ক, গান ওই দেখো, কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে কি হচ্ছে? আট পাগলা, এটা নিবে এখন, কিছু করে নেই না, না আঞ্জরাই নাই, আমি এটা কাটবো এখন। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, মার জন্য চা ঢেকে রেখেছিলাম, অনেকক্ষণ আগে চা খাওয়া হয়েছে। মা এখন চা গরম করে খাবে। নাই নাই করে অনেকগুলো মাছের মাথা জমা হয়েছে, তো লাউ ছাড়া মাছের মাথা, তাছাড়া মাষকলাই দিয়ে ভালো লাগে, কিন্তু মাষকলাই খেলে আবার অনেক সময় সমস্যা হয়, আর মাষকলাই সেরকম ভালো আমি রান্না করতেও পারি না। এখানে যেটা পাওয়া যায় এটা ঠাকরি কালাই বলে, মাষকলাইটা আলাদা হয়। ওরে বাপরে দেখো কি পরিমাণে বরফ জমছে, তো আমি ওখানে ক্লিক করে রাখি তারপরেও না হয় না ঠিক মতো। লাউয়ের ছোলাগুলো দিয়ে আবার ভাজা খাওয়া যায়, খুব টেস্ট। ফুটন ফুটন লাউ খাবা? সাদের লাউ বানাইলে মোরে বৈরাগী, হি সাদের লাউ বানাইলে গুটুন, বানাইলে গুটুন রে বৈরাগী। এইটা কি আবার?
বুটুন জন্মের পরে প্রথম লাউ দেখতেছো না? এর আগেও দেখছো? সমস্ত সবজির মধ্যে এই লাউটাই কিন্তু খেতে আমার মানে মনে হয় যে পেটটা ঠান্ডা থাকে, আর শুধু এটা আমার মনে হয় না, মনে সবারই তাই, পেটটা ঠান্ডা থাকে। তো যাই হোক, অনেকদিন পরে লাউ কাটছি, তো মানে এর ব্যাপারটাই অন্যরকম। ছোটবেলায় কি করতাম, এই লাউয়ের বীজগুলো মা লাউ কাটতো আর আমরা যেরকম করে এই দেখো গুলি দিতাম। এই দেখো কি করবে মিকি, কই লাগে, আমি দেখি কত উঁচায়। আমরা ছোটবেলায় এটা করতাম, দেখো কত উঁচায় উঠবে, ওই দেখো। লাউ কাটতে কাটতে দেখো মা এখন কাটছে, আর আমি এদিকে লাউয়ের ছোলাটাকে কেটে নিচ্ছি। লাউয়ের ছোলা যেদিন লাউ কাটা হয় সেদিনই লাউয়ের ছোলা ভাজা না করলে পরে আর হয় না, আর তাজা তাজাটা খেতে আলাদা ভালো লাগে। দেখো সুপারি খোল পড়লো আর গুটুন চিল্লাচ্ছে পুরো দমে এখানে এসে, আর সুপারি খোলটা এমন ভাবে পড়লো এখানে সেই ভয় পেয়েছে আমি নিজেও। উড়কা তুফান, উড়কা তুফান আসতেছে গুটুন। নাই নাই করে অনেকগুলো মাছের মাথা তো সেই সকালবেলা নামিয়ে রেখেছিলাম, আর এই যে দেখো তিনটা বড় বড় সাইজের মাথা, তার সাথে লেজ। তো এর আগেও আরেকটা মাথাও ছিল, সেটা তরকারিতে মা দিয়ে দিয়েছিল, মাঝে মাঝে তো মাছ আনা হয় অর্ধেকটা করে মাথা দিয়ে দেয়, তো সেটা আবার মা যখন রান্না করে তরকারিতে দিয়ে দেয়, আর আমি যদি রান্না করি আলাদা করে রাখি যে অন্য কিছু খাওয়া যাবে এখন। তো যাই হোক, এই তিনটা মাথাই অনেক। মাছের মাথা দিয়ে যখন তরকারি বানাই আর কি, এরকম লাউয়ের তরকারি বা মাশকলাই, তাহলে মানে এরকম তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিই, তাহলে কাঁচা কাঁচা ভাবটাও থাকে না আর খেতেও ভালো লাগে। যদিও কাঁচা কাঁচা ভাবটা মানে মাছের মাথাটা অন্তত ভালো লাগে না, তো সে কারণে তেলের মধ্যে আর কি ভালো করে মানে ভেজে নিই যেন খেতে ভালো লাগে, আর সবার পাতে যেন অল্প অল্প করে হলেও পড়ে। তো তিনটা মাথার লেজ বসে অনেকটাই আর কি। তো ভাজাটা হতে অনেকটা টাইম লাগবে, ভাজাটা আস্তে আস্তে করে ভাজছি, আর সকালবেলা দুধ মুড়ি খাওয়া হলো, মানে যেটা আর মধ্যে লাগি তো সেটা খেতে থাকে। আর যদিও মানে ওকে জিজ্ঞেস করেছিলাম আজকে আমি যে রুটি করি, চলো অনেকদিন রুটি করা হয় না, রুটিটা করতে চাইছিলাম আজকে, আরও পাতলা রুটিটা, তারপর পাতলা রুটি না করলো মানে গুলা রুটি, তারপরে বললাম ওই রুটি দুটোই না করলো, যে না রুটি খাবো না দুধমুড়ি খাবো। তো ও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাজার গেল, বাজার গেল আমাদের যে দোকানের আগের মালগুলো অনেকগুলো মাল আটকে গেছে, আর এরকম না যে শুধু বাচ্চাদের ড্রেস, শুধু ছেলেদের ড্রেস, শুধু মেয়েদের ড্রেস, সেরকম না, মানে যা যা কাপড় চোপড় ছিল তার মধ্যে ঠান্ডার যে মানে ইয়েগুলো ছিল মালগুলো সবগুলো কিন্তু একদিন গিয়ে একদিন না দুদিন বসেছিল বাইরে দোকান দিয়ে সেল নিয়ে। তো সেল দিয়ে বসানোতে সবগুলো মাল কিন্তু বিক্রি হয়েছে, এমন না যে 2 টাকা লাভে, বরং সমান সমান দাম বা 10 টাকা লসে বিক্রি করা হয়েছে। যখন দেখবে এরকম করে সেল দেওয়া হয় না তখন কিন্তু লসটাই বেশি হয়, লাভ তো হবে দূরের কথা। তারপরে যে এখন যে মালগুলো আটকে গেল সবগুলোই হচ্ছে তোমার মিক্সড আর কি, ছেলেদের মেয়েদের ছোট্ট বাচ্চাদের মহিলাদের বয়স্ক মানুষের সব হচ্ছে গরমের সিজনের মাল। তো এর আগে বিক্রি করা হয়েছে 2 বার না 1 বার, আর আজকে আরও 2 জন নেওয়ার কথা, তো ওর জন্য গেল ও। আর তার মধ্যে দোকান কাকু ফোন করেছিল এই মাসের ভাড়া দিতে হবে, তো প্রত্যেক মাসে তো 1500 টাকা ভাড়া নিতেই হচ্ছে, কিন্তু সেই রকম যে আমরা নতুন দোকানটা নতুন মাল দিয়ে শুরু করব সেটা হচ্ছে না, এমনি দোকান রানিং প্রত্যেক দিনই চলছে, কারণ এরকম না যে দোকান নিয়ে বসতে হবে, সবার সাথে আলাপ হচ্ছে আর সবাই এসে একটা টাইম বলে দিচ্ছে যে এই টাইমে নিয়ে যাবো, আর এই টাইমে আর কি মালগুলো নিয়ে যাচ্ছে, এরকম করে মালগুলো বিক্রি করা হচ্ছে। আর আমাদের তো আর হাতে গোনা 2-3 দিন আছে কলকাতা যাওয়ার, তো কলকাতার থেকে এসে তারপর নতুন মাল করার ইচ্ছে আছে আর কি। লাউ তরকারি বানালে কিন্তু আমি মৌরি মানে ফুড়নে দিই, তো মৌরি, তারপরে তেজপাতা, তারপরে একটা দারচিনি, আর হচ্ছে কাঁচা লঙ্কা ফুড়নে দিয়েছি, এলাচ নেই, তো এলাচ থাকলে এলাচটাও দিতাম আর কি। বাইরে দেখো কেমন অন্ধকার করে আসছে, যখন তখন বৃষ্টি নামবে, আর এই যে লঙ্কা গাছে সমানে লঙ্কার ফুল ধরেছে, এই যে ছোট ছোট ফুল সমানে,
এই যে সব কটাতে দেখো ছোট ছোট লঙ্কার ফুল ধরেছে, তো এটার মধ্যে বেশ ভালো লঙ্কা হবে। যখন আমি কিনেছিলাম তখন ওই দাদাটা বলেছিল যে এটার মধ্যে কিন্তু ঝুপে লঙ্কা হয়। এই যে দেখো কত বেশ, এটা কিন্তু 1 বছর বয়স গাছটার। তো যাই হোক, এবার লঙ্কা হলে বেশ মজা হবে আমার, কারণ আমি লঙ্কার গাছ লাগাবো লাগাবো করে পাইনা পাইনা করে এবার পেয়েছি। আর একদম একটা লঙ্কা তো আগের থেকেই ছিল ওই যে, আর তার সাথে লঙ্কার ফুল একদম ঝুপে ধরেছে। তো মশলার মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি আর হলুদ লবণ তো দিতেই হবে, এই দিয়ে আর কি রান্নাটা করলাম। তো এই যে দেখো মার জন্য নামিয়ে নিয়েছি, আর এই যে মাথাটা যেটা একদম মুচমুচ করে ভেজে নিয়েছি এটা সবটা দিয়ে দিলাম। তবে লাউটা আর একটু যদি বড় হতো তাহলে তরকারির পরিমাণটা আর একটু বাড়ত, লাউটা ছোট মতো আর কি। রান্নাবাড়ি শেষ করে নিয়েই কৌটা টোটা সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। ভেবেছিলাম ঘি দিব, তারপর হঠাৎ মনে হলো আরে ঘি কেমন করে দিব, এটা তো মাছ দিয়ে রান্না করছি। তো যাই হোক দেখো এখন সমস্ত কিছু এখানে মুছে টুছে রেখে দিচ্ছি। কালকে যেহেতু ভিমবার দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আজকে সেরকম একটা নোংরা হয়নি, সে কারণে হালকা হাতে একটু জল দিয়ে আর কি মুছে নিলাম। আর তাছাড়া বাসনগুলো তো ধুতেই হবে। আকাশটা দেখো কেমন ভূত লেগে আছে। যাই হোক সমস্ত বাসনকোসন ধুয়ে এখানে মেলে দিলাম কাপড় মেলে দিলাম মতো বললাম, এখানে রেখে দিয়েছি। আর দেখো রান্নাঘর পুরো ঠিকঠাক আছে, ফ্যান অফ করে দিলাম। তো এখন আমি যাবো হচ্ছে স্নান করতে, আর স্নান করে এসে ডিনার আজকে যাওয়ার কথা। এবার দেখা যাক, যেরকম মানে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার, অলরেডি বৃষ্টি হচ্ছে, মানে ঝুড়ি ঝুড়ি বৃষ্টিগুলো হচ্ছে। তো স্নান করে ভাত খাওয়া দাওয়া করতে করতে যদি দিন ভালো হয়ে যায় তাহলে তো ভালোই, আর নালে দেখা যাক। মানে ডিনারটা তো যেতেই লাগবে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে সে কারণে। তো এই যে দেখো এখানে লাউ দিয়ে মাছের মাথা লেজ দিয়ে তরকারি, এখানে হচ্ছে লাউয়ের ছোলা ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে তো এই যে মার জন্য তুলে রেখেছিলাম এই যে, আর এই হচ্ছে ভাত, আর তার সাথে কালকের আবার একটু ডালও রয়ে গেছে। স্নান করতে যাব তো ভাবলাম আলনাটা একটু গুছিয়ে রেখে যাই, কারণ আলনাটা একদম অগোছানো হয়ে গেছে। আর যেহেতু ঘরের মধ্যে এরকম মানে অবস্থা, তো সে কারণে সব কিছু এখন মানে খালি খালি রেখে গুছিয়ে আর কি রাখার চেষ্টা করছি। আর তোমরা অনেকেই বলছিলে যে কার্বলিক অ্যাসিড আনো, এ তোমরা যখন থেকে বলো না, মানে এর আগে যখন বলেছিলে তখনই কিন্তু আনা হয়েছিল, তারপরের দিনে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, হয়তো সবাই দেখেনি সে কারণে আর কি বলছে। তো যাই হোক বাড়িতেও থাকবো না, বাড়ি থেকে চলে যাব 2-3 দিন পরেই। তো বাড়িঘর যতটা ফাঁকা রেখে যেতে পারি, মানে মা একা থাকবে আর ঘুটুন তো থাকবেই, তো সেই কারণে ভাবলাম বাড়িঘর যতটা হালকা করে রাখা যায়। জিনিসপত্র বিক্রিও করতে হবে, ভাঙাচোরার দাদা ওইদিকে আসছে, কল্লোলকে বললাম দাঁড় করাতে। তো চলো এখন বাইরে যাব, আর তাছাড়া ঘর দর তো গুছিয়ে নিলাম। তো দেখো আমাদের এখানে যত ওই ভাঙাচিরাগুলো আছে ওগুলো সব ওই দাদা নিয়ে যাবে। এখানে অনেক কিছু আছে মানে যেগুলো আর কি বিক্রি না করলেই না হবে। যে এটা তো নিবা না দাদা, হ্যাঁ ওটা প্লাস্টিকের, তো 3 টাকা কেজি, এত বেশি দাম? দাম অনেক বেশি, 3 টাকা কেজি। বাপরে বাপ, নোট নিয়ে যাও। ওখানে অনেক আছে, ওই যে ওই লোহার কড়াই আছে, লোহা কত করে? লোহার কড়াই 20 টাকা কেজি। তুমি সেই দাম কইতেছো তো, লোহা না 25 টাকা করেছিল, কড়াই চলে না, কড়াইয়ের দাম কম। এটা যে ওজন তুমি ধরে দেখো, দেখো আমাদের এই পাশটা কত জঙ্গল। ও এটা ডাইনিং টেবিলটা বিক্রি করছিল, এইটা বিক্রি করো নাই কল্লোল? এই দাদা তো এটা নিছিল। ও আচ্ছা, ওই দিনে নিছিল, এই দিনে নিছিল, এটা না নিছিল, এটা দেখা যায় না। এই পাশটা কতটা জঙ্গল হইছে, সেই জন্য তো ঘরের মধ্যে আমাদের এত পোকামাকড়। গুটুন এই দাদাকে দেখে পুরো চিল্লাচ্ছে এখান থেকে, কি যে গুটুন কি যে নিতেছে সব জিনিস গুটন, হ্যাঁ গুটন, ওরে বাপরে কি রাগ।
তো এই যে দেখো সমস্ত জিনিসপত্র বার করা হয়েছে, দাদাও ভয় পাচ্ছে আমাদের এই মানে বাড়িটা এরকম জঙ্গল যে মানুষও ভয় পায়। আর এগুলো বিক্রি করে জানি না কত টাকা আসবে, কিন্তু বাড়ির থেকে অনেকটা জিনিসপত্র হালকা হলো। আর ওই দিন একটা দিদি কমেন্ট করেছে যে বাড়িতে এরকম নোংরা আবর্জনা থাকলেও বাস্তু দোষ হয়, যদিও এই ব্যাপারটা হয়তো বা সঠিক, কারণ এটা একটা লজিক আছে যে বাড়িতে যত নোংরা থাকবে তত পোকামাকড়ের বাসা হবে, চারিদিকে রোগ জীবাণু সৃষ্টি হবে, এটাই হচ্ছে ব্যাপার। পিছনে এত বস্তা, বর্ষাকাল না গেলে একদম পুরোপুরি ঠিক করা যাবে না, কেউই যায় না, ভয় পায় সবাই। টোটাল 4 কেজির মতো হয়েছে প্লাস্টিক আর লোহা মিলিয়ে, তো 80 টাকার মতো হলো আর কি, যাই হোক যতটাই হলো। তো দেখো আলনায় সমস্ত কাপড় চোপড় সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম একদম পরিপাটি করে। আর এখানে কিছু কাপড় ছিল যেগুলো কলল পরে না, রং উঠে গেছে, কোনোটা ইঁদুর কেটে নিয়েছে, তো সেগুলো আর কি সরিয়ে দিয়েছি এখান থেকে। এই জায়গাটাও এখন হালকা হলো। আর শাশুড়ি বউয়ের কাপড় চোপড় যেখানে রাখলাম, আমার আবার কিছু পেটিকোট আর মার কিছু কাপড়, শুধু মার দুটো শাড়ি শুধু এখানে, আর বেশিরভাগ কাপড় এই যে ওখানে আছে। আমারও যেমন এগুলো হচ্ছে সবসময় পরার, আরও যে কতগুলো বাড়িতে পরার, মানে বাড়িতে পরার বলে এপাশ ওপাশে যে বাড়ির যাই সেই কাপড়গুলো, আর আবার আমার যে মডুলার আছে সেখানে রেখেছি এই যে এখানে। তো এখন দুই ঘর ঝাড়ু দেওয়া হবে, বারান্দা ঝাড়ু দেওয়া হবে। তো দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেলাম, আর এই যে ভাজা তার সাথে লাউয়ের তরকারি কাকুকে দিলাম। কাকু বলছে লাউ মানে এই সিজনে লাউ, আর অনেকদিন পরে খাওয়া হচ্ছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমাদের ডিনার যাওয়ার কথা, তো হঠাৎ করে মানে ডিনারে যাবো, সব কিছু প্রস্তুত রেডি, তো মোবাইল এসে গেছে জ্বর, এ শুয়ে আছে, এখন ডিনারে যাওয়ার হবে না, হবে না, জ্বর ঘুমাইছে, আমি খেলে দৌড়াদৌড়ি যাচ্ছি। গোলমরিচ আর আদা দিয়ে চাটা খেয়ে সর্দিটাকে ভালো করতে হবে। দুদিন পর আবার যাবো কলকাতা, ব্যাগ ট্যাগ গোছানোর কথা ছিল আজকে, তো আজকে আর শরীরই ভালো নেই, তো আর কি গোছাবো। এটা ডিপ ফ্রিজে রাখা লাগবে, বা ফ্রিজে যদি দুধের ইয়েটা রাখলেও হবে। তো এই যে দেখো কলা, আনার, আর এই হচ্ছে ব্রেড, আর হলুদটা এনেছিল দুপুরবেলা বাটার আমুলের, তো প্লাস্টিকটা ছাড়া মা রেখে দিয়েছে। আর আমি বলেছিলাম ইয়ে আনতে, ওই যে খেলাবো না, কে জমাইতেছো, অত জমাই কি করবা, প্লাস্টিক জমাইতেছে। তো আমি ওকে বলেছিলাম ইয়ে আনতে, ড্রাগন ফ্রুট, তো ড্রাগন ফ্রুট আমাদের এখানে পাওয়া যায় না, তো আর কি করি, এখন দিনাটা তো গেলে নিয়ে আসতাম, যাই হোক আনা হয়নি তো আনা হয়নি। তো দেখো যে আমাদের ঘরে এই আলমারির উপরে এই অ্যাসিডটা মানে কার্বলিক অ্যাসিড, যেটা বেশ কয়েকদিন আগে এনেই এখানে কিন্তু রাখা হয়েছে, আর আমরা মনে করেছিলাম যে ঘরের এক কোনায় রাখলেই হয়তো হয়ে যাবে, কিন্তু এখন যেটা সবাই তোমরা কমেন্টে লিখেছো যে যেখানে যেখানে মানে তোমাদের সন্দেহ হচ্ছে সেখানে সেখানে রেখে দাও, তো কাছে শিশি আছে সেটার মধ্যে ভরে রাখবে। আজকে তো আর হলো না, আমার শরীরটা খারাপ ছিল, বিকেলবেলা করতে ইচ্ছে করলো না, তো দেখা যাক কালকে করা হবে। আর ও একটু করতে ভয়ও পাচ্ছে, মানে খুব কেয়ারফুলি করতে হবে। একবার ওর মানে শিলিগুড়িতে কাজ করার সময়, আমার মানে বিয়ের অনেক আগে, ওর বাবা মারা যাওয়ার পরে, তো শিলিগুড়িতে কাজ করতে গিয়ে হাত পুরো পুড়ে গেছিলো, মানে এটা কোন অ্যাসিড আমি জানি না, এটা কি শিলিগুড়িতে নাকি ইয়া কোন হাত পুড়ছিল, মানে এটা কোচকে গেছে পুরো, তো এই জন্য ভয়ের চোটে বলে কি এগুলো হাতে খালি হাতে ধরা যাবে না। তখন তুমি কোথায় ছিলা, বাড়িতে? মানে হাত পুরো পুড়ে গেছিলো,
ওই যে দেখো, মানে ভাতও খাইতে পারে নাই। কোম্পানিতে শিলিগুড়িতে কাজ আছে, অন্য মানুষ খাওয়াই দিছিল। তো যাই হোক, এই জন্য ও বলেছিল এই কাহিনীটা, আমি বিয়ের আগে জানতাম না, বিয়ের পরেই শুনেছি। তো সে কারণে ও খুব মানে ভয় পাচ্ছে ব্যাপারটা, যে আবার হাতে ধরবে, আবারও যদি এরকম হয়। তো যাই হোক, তারপরও কড়া লাগবে, যেহেতু ঘরের ব্যাপার এরকম একটা ব্যাপার। আর দুদিন ভিডিও দিইনি, তোমরা সবাই আমাকে পার্সোনালিও অনেকে মেসেজ করেছো, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছো। তো এবার আর কমিউনিটি তো দিইনি, দুদিন পরে পরে ভিডিও দেবো না, আর কমিউনিটিতে দিব যে ভিডিও দিতে পারছি না, কেমন একটা যেন লাগছিলো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, সবাই যে আমার জন্য এত চিন্তা করছিলে ভিডিও দিইনি জন্য। তো এভাবে পাশে থেকো তোমরা, আজকের মতো এখানেই, শুভরাত্রি, টাটা।